আজকে আমি কায়া একাদশী, আজকে আমি কায়া একাদশীর রান্না করেছি আলুর তরকারি, আলু ভাজা ছেলে মেয়ের জন্য। সাবু ভিজিয়ে রেখেছি, এটা আরও খানিকটা ভিজবে। আজকে রুমা দিয়েছে এক বক্স বাদাম ভাজা, এটাই আমাদের আজকে একাদশীর খাবার। বাইরে বৃষ্টি হচ্ছে আজকে, বেশ ওয়েদারটা বেশ স্নিগ্ধ ওয়েদার, খুব ভালো লাগছে। টিপ 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 করে খুব জোরে বৃষ্টি হচ্ছে না, টিপ টিপ বৃষ্টি হচ্ছে, মানে কি অবস্থা। রুমা একটা কাঁঠাল পাঠিয়েছে, আমাদের পাশের বাড়ির বৌমা কাঁঠাল পাঠিয়েছে, কাঁঠালটা পাকলে খাওয়া হবে। দেখো বাইরে খুব ভালো লাগছে দেখতে, বাইরের ওয়েদারটা। একাদশীর পুজো আমার সকাল সকালই হয়ে গেছে, আমি অবশ্য ভগবানকে ভোগ লাগাই না, আমি ওই ভোরবেলা উঠি, একবারে স্নান করে বাসি কাজ সেরে একবারে স্নান করে পুজো সেরে নিই। আমার খুব ইচ্ছা ভগবানকে ভোগ লাগিয়ে তারপরে প্রসাদ গ্রহণ করা, শুধু শুধু নিজেদের জন্য রান্না করে খেতেই ভালো লাগে না, আমার খুব ইচ্ছা। যখন করব তখন সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। ঠিক আছে, আজকে এইটুকুই, আবার পরে অন্য একটা ব্লগ নিয়ে আসবো তোমাদের সঙ্গে কথা বলতে। এখন তোমাকে বাই।